আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাইকা কই বান্দারা, ও বান্দারা আমার রাহমাতাল্লিল আলামিন তোমাদের কাহারো মত না, আমার রাহমাতাল্লিল আলামিন কাহারো পিতা নয়, আমার রাহমাতাল্লিল আলামিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করলাম সবার প্রথমে, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। তবে একটা কথা শুনে নাও, আমি আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিলাম। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমার রাহমাতাল্লিল আলামিন ডেকে, রাহমাতাল্লিল আলামিনকে ডেকে বলে, নবী গো ও নবী গো, মায়ার নবী দয়াল নবী, ও রাহমাতাল্লিল আলামিন আপনি তো চলে গেলেন 1400 থেকে 1450 বছর আগে, এখন আপনি নবীকে আমরা পাই নাই, আপনি নবীকে আমরা কিভাবে চিনব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী দয়াল নবী গো, আপনি নবীকে পাবো কিভাবে? আমার নবী কই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলবেন না? নবী আমার ডাইকা কই, হক্কানি আলেমদের কাছে গেলে, হক্কানি ওলির কাছে গেলে আমি নবীকে পাইবা? ও নবী গো, ও মায়ার নবী দয়াল নবী, আপনাকে কিভাবে পাবো? আমার নবী ডাইকা কই, পাগলারা রে, ওরে ও আমার পাগলাই উম্মতের দোল, আল বেলায়াতু জিল্লুন নবুয়া, বেলায়াত হইল নবুয়তের সায়া শরীফ। গাউসে মাইজবান্দারের কাছে যাইবি, গাউসে মাইজবান্দার আমি নবীকে দেখাইয়া দিবে, আমি নবীকে পাইয়া গেলে তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবা। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আর একটু উচ্চ কণ্ঠে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী রাহমাতাল্লিল আলামিন বললেন আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর নবীর রাহমাতাল্লিল আলামিনকে পাওয়া যায়, আমার নবীকে পাইলে তো আল্লাহকে সরাসরি পাওয়া যাবে, কথা কোন ঠিক কি না? আমার নবীর সঙ্গে আমার আল্লাহর এমন সম্পর্ক গো, আমার নবীকে পাইতে হইলে তো গড়ে বৈশা নবী পাওয়া যাবে না। অনেকে বলে মাইক ভান্ডারা যাও কেন, অনেকে বলে আল্লাহর ওলির দরবারে যাও কেন, অনেকে বলে মুরিদ হওয়ার দরকার নাই, না রে না না রে না, আমার ভাই তো এখানে বসে আছে, এই যে আমি রুমের মধ্যে মেশকা শরীফটা দেখে আসলাম, ওই মেশকা শরীফের 120 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আসছে, ওই আমার রাহমাতাল্লিল আলামিন নূরানি জবান মুবারকে কয় যে ব্যক্তি বায়াতে রাসূল গ্রহণ করা ছাড়া ইন্তেকাল করলো, ওই ব্যক্তি নাকি জাহিলিয়া যুগের মধ্যে ইন্তেকাল করলো, যে ব্যক্তি জাহিলিয়া যুগে ইন্তেকাল করলো ওই ব্যক্তির ঠিকানাটা হবে জাহান্নাম। আপনারা বলেন আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? সবাই কন্যা জান্নাত চাই না জাহান্নাম চাই? ওরে জান্নাত, জান্নাত তো ঘরে বৈশা পাওয়া যাবে না, জান্নাত পাইতে হইলে গাউসে মাইজবান্দারির কদম ধরা লাগবো। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, একটু হাতটা তুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই তোলেন না, সবাই তোলেন, সবাই তোলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদাহার গরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, ঠিক কি না? তুমি জীবন তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরিয়ে, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, ঠিক কি না? নাই 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 নাই, বন্ধ হবে না,
বান্ধব নাই রে বান্ধব নাই। আপনাকে আমাকে যখন আমার আব্বা আম্মা আমার ভাই বাবারা আমার সমাজের মানুষরা যখন অন্ধকার কবরে নিয়ে যাবে, বন্ধু রে আমার, আপনাকে কবরে যখন নামাইয়া দেওয়া হবে আপনার ভাই বলবে, বাইরে ভাই তোর সাথে এতদিন আমার সঙ্গে এমন একটা সম্পর্ক ছিল, বাইরে ভাই সম্পর্ক ছিল ভাই, আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর সম্পর্ক থাকতে পারে না। এবার কবরের মধ্যে আপনাকে আমাকে নামাইয়া দেওয়া হবে, যখন নামাইয়া দেওয়া হবে এবার বাবা, যখন তিনজন মানুষ কবরে নামে, তিনজন মানুষ থেকে দুইজন মানুষ উইঠা গেল, এবার বাবা আপনার চেহারার দিকে তাকাইয়া কয় ছেলে রে ছেলে, এতদিন তুই আমার ছেলে ছিলি, এখনো ছেলে থাকবি, কিন্তু এখন তোমাকে এমন একটা জগতে দিয়ে যা, এই জগতে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক রাখা যায় না। এবার আমার নবী ডাইকা কয় উম্মত, ও বান্দারির মুরিদানরা, বান্দারির পাগলেরা, আল্লাহর ইবাদত, আমি নবীর মুহাব্বত, বান্দারির সহবত, পিতা মাতার খেদমত, এই চারটা জিনিস লইয়া যদি তুই অন্ধকার কবরে আসতে পারো শ্রী আমার পাগলা উম্মতের দোল, আমি নূরের নবী, নূরানী জবান মুবারক এলাম দিলাম, আমি নূরের নবী, আমার নূরানী জবান মুবারক ঘোষণা দিলাম, তোর আত্মীয় স্বজন তোকে অন্ধকার কবরে রাইখা, চল্লিশ কদম যাইতে দেরি হইব, আমি নূরের নবী, তোর অন্ধকার কবরে আইসা, তোর অন্ধকার কবরটাকে আলো করতে দেরি হবে না। তুমি মুদের আশার আলো, কন্যা কন্যা, মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মুদের আশার ও, তাই তো তোমায় বাসি ভালো, তোমার নামে প্রেমের তরি ছাড়িয়াছি নবিয়ে আশা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, জবানটা কোলে কন্যা ইয়া রাসূলাল্লাহ, উচ্চ কণ্ঠে সবাই কন্যা ইয়া ওলিয়াল্লাহ, এবার জবানটা কোলে কন্যা ইয়া গাউসে মজবন্ডারে, উচ্চ কণ্ঠে সবাই কন্যা ইয়া গাউসে মজবন্ডারে, আমরা গাউসে মজবন্ডারে চাই কি চাই না, আমরা আল্লাহর ওলির দরবার চাই কি চাই না। এবার আসেন বন্ধুরে আমার, আমরা গাউসে মজবন্ডারের কাছে যাই, অনেকে আমাদেরকে বন্ডা কয়, অনেকে আমাদেরকে বেদাতি কয়, কয় কি কয় না, দূরে কোন কয় কি কয় না, আমরা আল্লাহকে ডাকি, অনেকে কয় মাইজবান্দারিরা নামাজ পড়ে না, নারেনা নারেনা বেকুবের দোল, মাইজবান্দারিরা নামাজ পড়ে ঠিকই পড়ে, তোরা কানা, তোরা কানার চোখে দেখোস না ঠিক কিনা, ওরে মাইজবান্দারে কি দোন আছে, মাইজবান্দারে কি দোন আছে, চামড়ার চোখে দেখিলি না, কন্যা সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, কন্যা সবাই কন্যা ইয়া রাসূলাল্লাহ, ওরে দেখে যারে মাইজবান্দারে, দেখে যারে মাইজবান্দারে হইতাছে নূরের খেলা, নুরি মাওলা বসাইলো প্রেমের মেলা ঠিক কিনা, ওরে দেখে যারে মাইজবান্দারে, হেসানি সত্য নি সত্য নি, এমনি সত্য নি সত্য নি, তাহলে হাতগুলো তুলতে হবে, তুললে কোন লাগবো, ক্যামেরাম্যান তাদেরকে দেখাও, ওগুলো সব পাগলার দল, ওরে দেখে যারে মাইজবান্দারে, দেখে যারে হাত তুলেন, কুরি মাওলা বসাইলো প্রেমের মেলা, দেখে যারে মাইজবান্দারে, দেখে যারে মাইজবান্দারে হইতাছে নূরের খেলা, নূরি মাওলা বসাইলো প্রেমের মেলা, কেন চিনলি না রে ম, আমার গাউসো লাজ মাইজবান্দারে, মাওলানা কেমন কেন চিনলি না রে ম, আমার গাউসোলা যহ মাঝবান্ডারে, মাওলানা কেমন, আমার গাউসোলা যহ মাঝবান্ডারে, গাউসোলা যহ মাঝবান্ডারে, মাওলানা কেমন কেন চিনলি না রে,
কৌশল আজম বঞ্জারী মাওলানা রে কোরআনে কই চিনতে তারে সৃষ্টি অসুবিধা হইব নি অসুবিধা হইব নি রে কোরআনে কই চিনতে তারে সৃষ্টিকর্তা রে সংসারে কোরআনে কই চিনতে তারে সৃষ্টিকর্তা রে সংসারে নাছিনিয়া মরিয়া গেলে নাছিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গাউসুল আজম মাঝ বান্ডারি আমার এমদাদুল্লাহ মাঝ বান্ডারি আমার জিয়াউল হক মাঝ বান্ডারি হায় আমার ডাক্তার বাবা মাঝ বান্ডারি আমার গাউসুল আজম মাঝ বান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে গাউসুল আজম ওর স্বার্থ যত ত্যাগ করি আরে করিমের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি ওরে করিমের কথা ধরি অবিরত মাওলানা নাম অবিরত মাওলানা নামে করো হে জপন কেন গৌসল আজম মাঝ বান্ডারি হা কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসল আজম মাঝ বান্ডারি মাওলানা কেমন আরে নিন্দুকেরা নিন্দা করো নিন্দুকেরা নিন্দা করো নিন্দা করা স্বভাবে তার নিন্দা করলে ক্ষতি কি হবার আমার দিলে খোঁজে মাঝ বান্ডার প্রাণে খোঁজে মাঝ বান্ডার নিন্দা করলে ক্ষতি কি হবার দেখো খোদার তৈরি উপরে তার সাম্রাসানি ভিতরে তার ডোল সুবহান লাখন সুবহান লাখন দেখো খোদার তৈরি ডোল উপরে তার সাম্রাসানি ভিতরে তার ডোল তাতে নানান রকম বাদ্য বাজে নানান রকম বাদ্য বাজে শুনতে লাগে চমৎকার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার দিলে খোঁজে মাঝ বান্ডার গো প্রাণে খোঁজে মাঝ বান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার আমার দিলে খোঁজে মাঝ বান্ডার প্রাণে খোঁজে মাঝ বান্ডার নিন্দা করলে ক্ষতি কি আমার জবান খুলে কোন ঠিক কিনা বাবাজিরাই আমার হে আমার আব্বাজ রায় আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর ওলির দরবারে কেন যাবেন আল্লাহর ওলির দরবারে যাওয়ার উপকারিতাটাকে একটু শুনে নেন আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে কি করে না জোরে কন্যা করে কি করে না এক ব্যক্তি বনি ইসরায়েলের এক ব্যক্তি বন্ধুরি ওই ব্যক্তির জীবনে অনেক খারাপ কাজ করেছেন ওই ব্যক্তির জীবনে অনেক নিন্দা কাজ করেছেন ওই ব্যক্তির জীবনে এমন কোনো কাজ না যে ব্যক্তি এত খারাপ কাজ আর করে নাই ওই ব্যক্তি মানুষ খুন করতে 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 মোট 97টা খুন করলেন আল্লাহু আকবার 97টা খুন কইরা ওই ব্যক্তির মনে মনে চিন্তা হইল হায়রে আমাকে তো কবরে একদিন যাওন লাগবো আমি যেই অবস্থার মধ্যে আছি এই অবস্থায় থাকলে তো উপায় নাই উপায় নাই উপায় নাই আমাকে একটু শুধরাইতে হবে বন্ধুরে আমার ওই ব্যক্তির মনের মধ্যে যখন ভালো চিন্তা আসলো ওই ব্যক্তি কি করলো ঘর থেকে বাহির হইল যাইয়া একজন আলেমকে পাইলো এই দেখেন না আলেম শরীয়তের মোল্লার তরিকতের মোল্লা এক না কথা কোন ঠিক কিনা যেরকম ঠিক কিনা এই জন্য বন্ধুরে আমার ওই ব্যক্তি রাস্তার মধ্যে বাহির হইল রাস্তার মধ্যে বাহির হইয়া রাস্তার মধ্যে বাহির হওয়ার পরে একজন আলেম পাইলেন শরীয়তের মোল্লা পাইলেন শরীয়তের মোল্লাকে ডাইকা কই হুজুর গো ওই হুজুর আমার জীবনে আমি এমন কোনো খারাপ কাজ নাই যেটা করি নাই এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি করি নাই আমি মোট 97 জন মানুষ খুন করলাম এখন আমি এই রাস্তা থেকে ফিরে আইতে চাই ও হুজুর আমাকে একটা রাস্তা বলেন না আমার কোনো ক্ষমা পাওয়ার কোনো রাস্তা আসেনি শরীয়তের মোল্লা ডাইকা কয় না 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 আপনি এত কাজ করছেন আপনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না
এবার ওই ব্যক্তির মনের মধ্যে আরো রাগ চলে আসলো, ওই ব্যক্তি আরো রাগ উন্নীত হইয়া আরো রাগ শরীরের মধ্যে যখন চলে আসলো, আরো রাগ হইয়া ওই শরীয়তের মোল্লাকে শহীদ করে ফেললেন, হত্যা করে ফেললেন। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। এবার তারপরে ওই রাস্তা চলতে 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 যখন রাস্তা চলে, আর আমার আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে নিয়া রাস্তার মধ্যে দিয়ে যখন যায়, রাস্তার মধ্যে আরেকজন শরীয়তের মোল্লা পড়লো। ওই শরীয়তের মোল্লাকে আবার তানে উনার ফোনে ফোনে আগের ঘটনাগুলো বললেন। ঘটনা বলার পরে ওই শরীয়তের হুজুর কয়, না না না, আপনার মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আপনাকে আমার আল্লাহ মাফ করবে না। আপনি এমন গুনাহ করলেন, এই গুনাহ তো মাফ হয় না, হয় না। এবার ওই ব্যক্তি কয়, কেন গো, আমি তো শুনলাম আল্লাহর নাকি একটা নাম গফফার। ওই শরীয়তের মোল্লা, তুমি ভুল বলছো, তোমার কল্লাটা ফেলে দেই, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তারপরে উনি আবার উনাকে শহীদ করে কতল কহিরা আবার যখন রাস্তা চলতে লাগলেন, রাস্তা চলতেছে 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 তারপরে আরেকজন মানুষ পাইলেন, আরেকজন মানুষ পাইয়া উনি কি করলেন বললেন, ও ভাই, আমি সারা জীবনে অনেক গুনাহ করলাম, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবনি, আমার গুনাহ খাতাগুলো কি আমি মাফ নিতে পারবনি। ওই ব্যক্তি একটা ডাক দিয়া কয়, ভাই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম তো গফফার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, জোরে জোরে কি বলবেন না, সুবহানাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ। ওই ব্যক্তি কয়, অবশ্যই অবশ্যই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে, তবে আপনাকে একটা রাস্তা বাতাইয়া দেই। ওই যে দেখেন না, এখানে একটা ইবাদতখানা আছে, এখানে তরিকতে একজন লোক আছে, তাকে রাহেব বলা হয়। ওই ব্যক্তি তরিকতের আলোচনা করে তরিকতের সবক দেয়, আপনার জীবনটা যদি উনার সঙ্গে কাটাইয়া দিতে পারে, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার সারা জিন্দেগীর আমলের মধ্যে যত গুনাহ আছে ওই গুনাহগুলো মাফ করে দিয়ে আপনাকে কবুল করে নিতে পারে। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই ব্যক্তি কি করলেন, বনি ইসরায়েলের সেই খুনি, বনি ইসরায়েলের সেই খুনি আবার উনাকে ধন্যবাদ দিয়ে রাস্তা গুনতে লাগলেন। রাস্তা যখন গুনতে 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 যায়, দেখেন না আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে কত ভালোবাসে, আল্লাহর ওলির দরবারের দিকে রওনা হইলেন। ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায়, এমন তো সময় উনার কাছে চলে আসলেন আজরাইল, সুবহানাল্লাহ, আজরাইল চলে আসলেন। আজরাইল একটা ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আমি হইলাম আজরাইল, আমি তো আজরাইল আল্লাহর ফেরেশতা, বলে আপনি কেন আসছেন, কয় আমি তোমার জানটা কবজ করব, কয় না 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 না, আমার জানটাই আপনি কবজ কইরেন না, আমাকে কিছু সময় দেন না, ভাই আজরাইল, আমার জীবনে আমি অনেক পাপের কাজ করলাম, গুনার কাজ করলাম, এখন আমি একটু তাওবার জন্য খালেজ দিলে তাওবা করার জন্য আল্লাহর ওলির দরবারে আমি রওনা করলাম, আমি তাওবাটা করে নেই, তারপরে আমার জানটা নিয়েন। আজরাইল কয়, না না, আমি সময় দিতে পারবো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সময় নির্ধারণ করেছে গো, সেইভাবে তোমার জানটা আমি কবজ করব। এই বলে তার জানটা কবজ করে নিলেন। জবানটা খুলে কন আল্লাহু আকবার, যখন জানটা কবজ করে নিলেন, এবার আসেন বন্ধুরে আমার, উনি বাড়ির থেকে রওনা দিলেন, ওই আল্লাহর ওলির কাছে যাবে, আল্লাহর ওলির দরবারে যাইয়া তওবা কইরা খালেজ দিলে তওবা করে উনার জীবনের গুনাহগুলো মাফ করাইয়া নেওয়ার জন্য। রাস্তার মধ্যে উনার মৃত্যু হইল, এবার আসেন না উনার যে প্রাণটা, উনার যে আত্মাটা, ওই আত্মাটা রুহুটা কে নিবে গো, উনার আত্মাটা নেওয়ার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা আসলেন, আবার গজবের ফেরেশতাও আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এবার দুই দলের ফেরেশতারা, এ রহমতের ফেরেশতারা কয়, এই রুহটা আমি নিব, গজবের ফেরেশতারা কয়, এই রুহটা আমরা নিব। এবার দুইজনের মন্দে তুমুল ভাবে ঝগড়া শুরু হইয়া গেল,
রহমতের ফেরেশতারা কয় আমরা তার রূহটা জানটা নিব তার প্রাণটা নিব, গজবের ফেরেশতারা কয় রহমতের ফেরেশতারা এই ব্যক্তি তো খারাপ মানুষ নিন্দা মানুষ, ওই ব্যক্তি তো বাজে মানুষ, জীবনে অনেক গুণা করলো, অনেক মানুষ খুন করলো, 101টা খুন করলো, তার জানটা তার রূহটা তার প্রাণটা আমরা আযাবের ফেরেশতারাই নিব। এই কথা যখন আযাবের ফেরেশতারা কইল গো, রহমতের ফেরেশতারা ডাক দিয়া কই ও গজবের ফেরেশতারা তুমি কি জানো না এই ব্যক্তির মনে মনে তাওবা করছে আল্লাহর ওলির দরবারে যাইয়া খালিস দিলে তাওবা কইরা জীবনটা কাটাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে অর্জন করার জন্য যাচ্ছিল গো, তার মাঝখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছে তার জান নেওয়ার জন্য, এই জন্য তাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর একটু উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। এই জন্য বাবা দিরাই আমার এবার দুইজন দুই দল ফেরেস্তার মধ্যে তুমুল ঝগড়া, দুই দল ফেরেস্তার মধ্যে তুমুল ঝগড়া, এবার কে নিবে সেটা নিয়ে দ্বন্দ্ব, এবার দুইজনে চলে গেল আল্লাহর কাছে, এবার আমার আল্লাহ ডাইকা কয় ফেরেস্তারা তোমাদেরকে আমি একটা কথা বলে শুনে নাও, এই যে উনি বাড়ির থেকে বাইর হইল ওই দরবারে যাওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য, উনি যে জায়গার মধ্যে মৃত্যুবরণ করছে এই জায়গা থেকে মাপবা তার বাড়ির কাছে না আল্লাহর ওলির দরবার কাছে, ভালো সুবহানাল্লাহ আল্লাহ কতই দয়ালু আল্লাহ কতই দয়াশীল আল্লাহু আকবার। আল্লাহ বলে দেখো মাপবা উনার লাশটা এখানে, এখান থেকে বাড়ি কাছে নাকি তার দরবারটা কাছে, যদি দরবার কাছে হয় তাহলে তাকে কবুল করে ফেলবে সুবহানাল্লাহ কন্যা, আর বাড়ি কাছে হইলে তাকে গজবের ফেরেশতারা নিবে। এমন তো অবস্থায় আমার আল্লাহ সবকিছু জানে, কথা কোন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা, আসলে উনার বাড়ি আল্লাহ বলছেন যদি উনার কাছ থেকে বাড়িটা যদি কাছে হয় তাহলে সমস্যা, আর যদি আল্লাহর ওলির দরবার যদি কাছে হয় তাহলে উনি রক্ষা পাবে, কিন্তু আসলে বাড়ির জায়গাটা কিন্তু বেশি কাছে, হ্যাঁ উনি গজবের ফেরেশতারা উনারটা নিয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহ মনে মনে আল্লাহ আল্লাহ চিন্তা করতেছে হায় রে আমার বান্দা তওবা করার জন্য আসতেছে, আমি আল্লাহ না সব খেলা খেললাম, কন্যা সুমাল কন্যা ওরে কি খেলা খেলাইছো হো দয়াল রে ও দয়াল তোমার খেলা সমদকার, ওরে আরে নাপাকে মানুষ বানাইয়া হারে বর্ষাইলা বাজার, ওরে কি খেলা খেলাইছো দয়াল রে কথা কন ঠিক কিনা বাজানো, ওই ব্যক্তির বাড়িটা বেশি কি হয়ে গেল কাছে হয়ে গেল, এবার আমার আল্লাহ ডাইকা কই জমিন রে ও জমিন তুই কি জানোস না আমি আল্লাহর একটা নাম হইল গফফার, এখন যদি এই আমার বান্দার রুহটা যদি গজবের ফেরেশতা লই আজাহাই আমি তাকে মাফ করতে পারবো না, আমি আল্লাহর যে গফফার নামটাই আছে এই নামের আর অর্থ থাকবে না, যা 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 তুই বাড়ির দিকের রাস্তাটা লম্বা হইয়া যা ওই দরবারের রাস্তাটা খাটো হইয়া যা, আমার বান্দার রুহুটা যেন রহমতের ফেরেশতারা নিতে পারে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তখন ওই ব্যক্তি আল্লাহর ওলির দরবারে যাবে যাবে, এমন তো অবস্থা আল্লাহ কবুল করে ফেললেন রহমত দিয়ে আল্লাহ পাক কবুল করে ফেললেন বাবার আমার কাউসে মাজ বান্দারের দরবার হক, কথা কোন ঠিক কিনা, আর আপনারা হচ্ছেন হক হক মঞ্জিলের আলহামদুলিল্লাহ কইবেন বলবেন না, এই আওয়াজও হবে না জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আর আপনারা হলেন হক মঞ্জিল আল্লাহ পাক আপনাদেরকে এমনিতে হকের উপর রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের মধ্যে ঠিক হক গায়ক জিয়াউল হক মাজ বান্দারি ওনার আওলাদ গাউস মাজ বান্দারি কদমের মধ্যে রাখবে, কথা কোন ঠিক না বেঠে আমাদের সেই বিশ্বাস আছে কি নাই, আমরা গাউস মাজ বান্দারির কদম চাই কি চাই না, যেরকম চাই কি চাই না, গাউস মাজ বান্দারির কদম ছাড়া কোনো উপায় নাই, কারণ আল বেলায়েত জিল্লুন নবুয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া স্বরূপ, আমরা গাউস মাজ বান্দারির কাছে যাব আমরা কিছু জানি না, গাউস মাজ বান্দারি দেখাবে নবী, নবী পৌঁছাবে আল্লাহ পর্যন্ত, যেরকম ঠিক না বেঠে বন্ধুরে আমার আজকের এখানে সবাই যেহেতু তরিকতের মানুষ আমি ভাবছিলাম মিলাদুন্নবীর আলোচনা করব, কিন্তু না 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 আমার হুজুর বললেন বেলায়েত নিয়ে আলোচনা করার জন্য, বেলায়েতটা কি বন্ধুরে আমার যারা আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহর ওলিদের এই দুনিয়াতে কোনো ভয় নাই কাল কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই, আপনারা বলেন এই ঘোষণা দিয়েছেন কে জুড়ে বলুন না কে, এবার এই আল্লাহর ওলি আমরা হতে চাই কি চাই না,
জবানটা খুলে কন্যা চাই কি চাই না, আল্লাহর অলি গাউসে মাজবান্দা রে, এমন একজন আল্লাহর অলি গো, উনি তো মাদার জাত অলি কথা কোন ঠিক না বেঠে। এই গাউসে মাজবান্দা রে যদি আপনার আমার দিকে একবার সুনজরে তাকায়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আমাদের জীবন রঙিন হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? উনার এক নজরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি বানাই দিতে পারবে, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাদের আমার, আমরা আল্লাহর ওলিদের সঙ্গে স্পর্শ থাকবো, তাদের কাছাকাছি থাকবো, তাদের কাছে থাকলে এক সময় আমরাও আল্লাহর ওলি হয়ে যাবো, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বাবাদিরাই আমার গভীর মনোযোগ দিয়ে বসে যান। আব্বাদিরাই আমার আসহাবে উখদুদ নামক একটা ঘটনা আছে বন্ধুরাই আমার, এই ঘটনাটা বললাম তারপরে অন্যদিকে চলে যাবো ইনশাল্লাহ যদি আপনারা সময় দেন। বন্ধুরে আমার, হে আমার আব্বাজিরে আমার, ওই আমার নবী রাহমাতাল্লিল আলামিন বুখারী শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটুকু আসছে, আমার নবী রাহমাতাল্লিল আলামিন বলে, ওই আমার উম্মতের দল, তোমাদের পূর্ববর্তী নবী মুসা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লামের জামানায়, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম ওই বনি ইসরাইলদের জামানার মধ্যে একজন বাদশা আছে, জুরু জুরু কন্যা আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন আব্বাজিরাই আমার, আল্লাহর ওলির দরবারে কেন যান, এই যে গাউসে মাজবান্দারের কাছে কেন যান? ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবেন, আমার ভাইয়েরা বালার লগে থাকলে ভালো হয়, খারাপের লগে থাকলে খারাপ হয়, ঠিক কি না? আমাদের মুরব্বীরা কয় বালার লগে থাকলে বলে খায় বাটার পান, আর খারাপের লগে থাকলে লাগে কাড়ে দুই কান, ঠিক কি না? ওই বালক বালক একটা দাগ দিয়া কইরা হেবে গো, আপনার কাছে আমি প্রত্যেক দিন বসি, সেই জন্যই আমার দেরি হয়ে যায়, এই জন্য আমাকে ওই জাদুকর মারি দর করে। এবার রাহেব বলল, তুমি তাদেরকে বলবা, তাকে বলবা আমার বাড়ি থেকে আসতে বেশি সময় লাগে। এবার ওই ছেলেটা, এই ছেলেটা এমনি 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 প্রতিদিন বসে, বসতে 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 রাহেবে এমন কিছু জিনিস শিক্ষা দিল, রাহেব যখন শিক্ষা দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে কবুল করে লাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার রাহেবকে, রাহেব ও রাহেব তো আল্লাহর বন্ধু, ওই ছেলেটাকে আমার আল্লাহ কবুল করে ফেলছে। একদিন ছেলেটা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়ে যখন জাদুঘরের কাছে যাবে, এমন তো অবস্থায় ওই ছেলেটা দেখতে পাইলেন রাস্তার ভিতরে একটা বিশাল বড় প্রাণী পড়ে মরে আছে। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন উনি কি করলো, ছেলেটা একটা কঙ্কন নিল, একটা ইট কঙ্কন নিল, নিয়ে বললেন, আল্লাহ আল্লাহ যদি যদি ওই জাদুঘরের সাইতে যদি রাহেবের শক্তি, রাহেব যদি খাঁটি হয়ে থাকে, তোমার বন্ধু হয়ে থাকে, এই রাহেবের দুহাই দিয়ে ইটাটা মারলাম, ডিলটা মারলাম, তুমি এই পানিটাকে এখান থেকে সরাইয়া দাও। খোদা কি কসম, যখন আল্লাহর নাম নিয়ে ওই রাহেবের এই শক্তির পরীক্ষা করে যখন বিসমিল্লাহ বলে যখন ডিল মারলো বিশাল বড় পানিটা, উনি পানিটা মুহূর্তের মধ্যে চলে গেল, রাস্তা ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ, রাস্তা যখন ক্লিয়ার হয়ে গেল, এই ঘটনাটুকু যাইয়া ওই বালক কি করলো, রাহেবের কাছে কইল, রাহেব একটা ডাক দিয়া কয় বালকে, রে ওই বালক তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলছে, তোমার ভিতরে আমি এমন জিনিস দেখতে পাই যে জিনিস আমি দেখতে পাই, তুমি আর সাধারণ কোনো বালক না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো বন্ধু বানাইয়া লইছে। তবে ছেলে গভীর মনোযোগ দিয়ে শোনো, শুনে না, তোমার ইতিহাস একেবারে সামনে সন্নিকটে তোমার পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা যখন তুমি দিবা, মেহরবানি কইরা কই, তুমি ওই পরীক্ষা শিক্ষার মধ্যে আমি রাহেবের নাম কইও না, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ছেলে এমন যোগ্যতা অর্জন করলো, ওই ছেলে কুষ্ঠরোগী ভালো করে ফেলতে পারে, ওই ছেলে ফু দিলে কানা, যিনি কানা অন্ধ ব্যক্তি উনি ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা, যেটাই বলক না কেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর কুদরতি ক্ষমতা বলে ওই ব্যক্তি ফু দিলে, ছেলে ফু দিলে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা, যখন
যখন এই কাহিনী সবাই তো জেনে গেল, জানার পরে উনি জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে যখন যাচ্ছে তখন ওই দরবারের একজন শক্তিশালী পাওয়ারফুল একজন লিডারের ওনার চোখ অন্ধ, আল্লাহু আকবার, যেরকম না আল্লাহু আকবার। যখন ওই ছেলেটার ওই লোকটার চোখ অন্ধ চোখটা লই আইলো, আয়েশা কয় ছেলে গো, ও ছেলে আমি শুনলাম তোমার নাকি তুমি নাকি তোমাকে তোমাকে এত পাওয়ার দিয়েছে কে, তুমি নাকি অনেক কিছু করতে পারো, অন্ধ চোখ নাকি তুমি ভালো করে দিতে পারো। ছেলে একটা নাক দিয়া কয় বাজান, ও আমি কিছু করতে পারি না, যা করে তো আল্লাহ, আমি হইলাম তো উসিলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি একটা ডাক দিয়া কয় ছেলে রে তোমার আল্লাহ কে গো। এবার ছেলেটা ডাইকা কয়, যিনি আমাদেরকে সৃজন করেছেন, যিনি আপনারও রব আমারও রব, আমাদের আল্লাহ তো একজন আল্লাহ। ওই আল্লাহর কুদরতি ক্ষমতার বলে আমি তো হইলাম উসিলা, ওই আল্লাহ তো সুস্থ করে দেয়। এবার ওই ব্যক্তি ডাইকা কয় বালকি রে আমার চক্ষুটা তুমি ভালো কইরা দাও। ওই ব্যক্তি বলতে লাগলেন আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ, ঠিক ওই ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলেন। ঈমান আনার পরে আল্লাহ ওই ছেলেটা আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার পরে হে গো তার চক্ষু ভালো হয়ে গেল। যখন ভালো চক্ষু লইয়া বাচ্চার দরবারে ওই লোকটা আইলো গো, আওয়ার পরে বাচ্চা একটা ডাইকা কয় ওই আমার বাইরে তোমার চক্ষু ভালো হইলো কেমনে, কয় আমার চক্ষু তো দুনিয়ার কেউ ভালো করে নাই, আমার চক্ষু তো ভালো করছে দয়াল আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু, কথা কোন ঠিক কিনা? এবার ওই লোকটা বলতে লাগলেন আমাকে যিনি সুস্থ করলেন, আমাকে যিনি শেফা দান করলেন, তিনি হতে হচ্ছে আল্লাহ। তোমার আল্লাহ আবার কে? আমি না তোমার আল্লাহ। কয় না আপনি আমার আল্লাহ হলেন কিভাবে? আপনারও আল্লাহ একজন আছে, কথা কোন ঠিক কিনা? তখন বলতে লাগলেন ওই বাচ্চা ডাইকা কয় বাচ্চা সবাইকে খবর দিল, তাকে গ্রেপ্তার করা হোক, তাকে তাকে বন্দি করা হোক, তাকে বন্দি করা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। এবার বলতে লাগলেন ওই যুবকটা কোথায়? যুবকটাও গ্রেপ্তার করা হলো। এবার যুবককে মারধর করা শুরু করলো গো, এ যুবক তোমাকে এগুলো শিক্ষা দিয়েছেন কে? তোমার উস্তাদকে। যুবককে এমনভাবে মারধর করতে লাগলেন, একসময় যুবক ওই রাহেবের নামটা বলে দিল, রাহেবকে ধরে আনা হলো। এবার যুবক শাস্তি দেয় ওই লোকটাকে, শাস্তি দেয় রাহেবকে, শাস্তি দেয়। এবার ওই লোকটাকে ডাইকা কয় আমার সহপাঠী, তুমি ওই আল্লাহকে ভুলে যাইয়া আমাকে খোদা কও। কয় না 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 তা সম্ভব না। কয় তাহলে তোমার গর্দান ফেলে দিব। ওই লোক কয় দেন ফালাইয়া দেন, তার গর্দানটা পালাইয়া দেওয়া হলো। বন্ধুরে আমার, হে আমার যুবক ভাইরাই, আমার মুরব্বী বাবাজিরা, তারপর ওই রাহেবকে আনা হলো, ওই আল্লাহর ওলিকে আনা হলো। আল্লাহর ওলিকে ডাইকা কয় ও রাহেব, তুমি তোমার আল্লাহকে বলে যাইয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে তোমাকে আমি পুরস্কৃত করব। কয় না না না, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, ওই আল্লাহ তো আমাদের জন্য পুরস্কার জান্নাত রেডি করে রেখেছে, তোমার এই জন্য এই সমস্ত পুরস্কার আমার লাগবে না। কয় তুমি তোমার আল্লাহকে যদি না বলো তোমার গর্দানটা বালায় দেওয়া হবে। কয় নেন নেন নেন, আমার গর্দায় আপনার ফেলে দেন, আমার কোনো আপত্তি নাই। ওই বাচ্চা কি করলেন? তার গর্দানও ফেলে দিলেন, উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। ফালাইয়া দেওয়ার পরে, ফালাইয়া দেওয়ার পরে এবার যুবকটাকে কাছে আনলেন। যুবককে বলে, যুবক তুমি তোমার আল্লাহকে ভুলে যাও, আল্লাহকে না বললে তো তোমাকে অনেক শাস্তি দেওয়া হবে। যুবক বলল, শাস্তি কেন? আমার জানটা তো আমি দিয়ে দিতে পারি, আমি তো আল্লাহর পাগল, আমি তো আল্লাহর অলির পাগল। এবার ওই বাদশা দেখেন না ওই যুবকটা আল্লাহর অলির দরবারের দরবারে যাওয়ার কারণে, আল্লাহর অলির কাছে যাওয়ার কারণে এমন বেলায়েতি একটা পাওয়ার ওই ব্যক্তি পেয়েছে। তার বেলায়েতের পাওয়ারটা একটু দেখেন না রে আমার বাবাজিরা।
ওই বালকটাকে একজন লোকের কাছে দিয়া দিল, তাদেরকে বলল ওই বালকটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাইবা, পাহাড়ের চূড়া যাইয়া তাকে বলবা যে তুমি ওই আল্লাহকে বলে যাইয়া বাচ্চাকে আল্লাহ কও, যদি না কও তাহলে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিবা, ওই লোকটা পয়রা ছেলেটা পয়রা মারা যাইবে। উচ্চ কণ্ঠে কন্যা আল্লাহু আকবার। যখন ছেলেটাকে নিয়ে যাওয়া হলো কোথায়, পাহাড়ের চূড়ায়, ছেলেটা একটা ডাকে দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ আপনি তো জানেন আপনাকে আমি কত ভালোবাসি, আপনায় আমার এই ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান, আপনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি খেলা বোঝা যায় না। আল্লাহু আকবার, আমার আল্লাহ এমন তো অবস্থায় ওই পাহাড়টাকে এমন ভূমিকম্প পাহাড়ের মধ্যে দিয়া দিলেন, পাহাড়ের ভূমিকম্পের কারণে ওই লোকগুলো পইরা গেল, পইরা তাদের অবস্থা খারাপ, মারা গেছে, ছেলেটা ঠিকই দাঁড়াইয়া আছে। বাঁচাইছে কে? যেরকম বাঁচাই আছেন কে? এবার ওই ছেলেটা চলে আসলেন বাদশার দরবারে, বাদশা দরবারে আয়সা কয় বাদশা গো আমি তো চলে আসলাম, কয় তোমার সঙ্গীরা কোথায়? কয় আল্লাহ পাক তাদের ব্যাপারে যথেষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন, আমার ভাইয়েরা বাবারা ওই বাচ্চা কি করলেন, ওই ছেলেটাকে আবার একদল মানুষের কাছে দিয়ে দিলেন, বললেন তুমি এই ছেলেটাকে নিয়ে যাও, নিয়ে সাগরের মাঝখানে নিয়ে যাও, জাহাজ করে সাগরের মাঝখানে নিয়ে যাও, যখন সাগরের মাঝখানে জাহাজটা চলে যাবে ওই ছেলেটাকে ফালাইয়া দিবা, যদি আল্লাহকে না বুইলা আসে। ওই ছেলেটাকে নিয়ে যখন সাগর পারে নেওয়া হলো, জিজ্ঞাসা করে ছেলে তুমি কি আল্লাহকে বুইলা, আমার বাচ্চাকে আল্লাহ মানবা? কয় না 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 না, কয় তোমাকে তো ফালাইয়া দেওয়া হবে। কয় কোথায় পালানো হবে? কয় সাগরের মাঝখানে পালানো হবে। কয় এই সাগরের মালিক কে? এই সাগরের মালিক তো হইলো আল্লাহ। এই পানি সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল আউলিয়া কারামে হয়ে যায়, কুল কাইনা তার প্রেমে পাগল হয়ে যায়। যেরকম না সুবহানাল্লাহ, ওই ছেলেটাকে নিয়ে সাগরের মাঝখানে যখন জাহাজটা গেল, জাগা সাগরের মাঝখানে যখন জাহাজটা যাওয়ার পরে এমন ভাবে একটা ঢেউ আসলো গো, আল্লাহ আকবার, সমস্ত পুরা জাহাজটা ডুইবা গেল, আল্লাহর কুদরতি বলে ওই আল্লাহর ওলি ছেলেটা বাইসা রইল, ছেলেটা আবার চলে আসলেন ওই বাচ্চার দরবারে। এবার বাচ্চা অবাক হয়ে গেলেন, বাচ্চাটা একা কই তোমার সঙ্গীরা কোথায়? এবার ছেলে কই আল্লাহ তো যথেষ্ট, আল্লাহ তাদেরকে ডুবাইয়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কই তাহলে তোমার এই তোমাকে এই পাওয়ার দিয়েছে কে? কই আল্লাহ দিয়েছে। কই না না না, তুমি বলে যাও বলে যাও, আমাকে প্রভু মান্য। কই না তোমাকে তার সাইতে আরো বেশি কষ্ট দিব, শাস্তি দিব। কই অসুবিধা নাই, দুনিয়ার সমস্ত শাস্তিও যদি আমাকে দেন আমাকে মারতে পারবেন না। কই তাহলে তোমাকে কেমনে মারবো? ওই যুবক দাইকা কয় বাচ্চা গো, আমাকে যদি মারতে হয় আমি একটা বুদ্ধি দিতেছি আপনাকে, আমার বুদ্ধিটা আপনি ধরেন। কয় কি বুদ্ধি? কয় আপনি আমাকে একটা মাঠের মধ্যে সমস্ত লোকদেরকে ডাকেন, ডাইকা একটা শুলের ভিতরে আমাকে টাঙাইয়া, এই যে আমার তীরের বক্স আছে, এখান থেকে একটা তীর নিয়া আমার দিকে মারেন, আর মারার সময় করবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ ওই আল্লাহর নাম নিয়ে যখন মারবেন, আল্লাহর নাম নিয়ে মারবেন, বিসমিল্লাহ বলে মারবেন, আল্লাহর নাম বলে মারবেন, এ গোলামের রবের নামে মারবেন। মারলেই আমি শাহাদাত বরণ করব, আপনার নাম নিয়ে বললে হবে না, দুনিয়ার অন্য কোন নাম নিয়ে মারলে একটা নয় একশোটা মারলে আমি মরব না, আমি গোলাম, আমার আল্লাহর নাম নিয়ে মারবেন তাহলে আমি শাহাদাত বরণ করব। এমনি মিন টাইমে বাচ্চা কি করলেন, লোক সমাজ ডাকলেন সবাইকে, ডাইকা ওই মাঠের মধ্যে যখন আয়োজন করলেন, আয়োজন কহিরা, আয়োজন করার পরে তাকে শুলে ডাঙাইলেন, যখন তীর মারলেন আল্লাহর নাম লইয়া, এমনি তো কয় আল্লাহকে হুনাই, ওই বালক যখন আল্লাহর নাম নেওয়ার কথা বললেন, ওই ব্যক্তি আল্লাহর নাম নিয়ে যখন মারলেন, ছেলেটার সঙ্গে সঙ্গে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যখন এই কাহিনী সবাই দেখল গো, দেখার সঙ্গে সঙ্গে সবাই তো শিক্ষিত সমাজ, ইয়ং সমাজ, সবাই কই ঠিকই তো, ওই বালকের আল্লাহই তো হক, বালকের প্রভুই তো হক, সুবহানাল্লাহ।
সবাই কয় আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। ইয়ং ভাইরা সবাই যারা জ্ঞানী তারা কয় তা বালকের আল্লাহই হোক, আপনি আপনার ভিতরে বেতাল আছে, আমরা ওই বালকের আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। যুরকন্না সুবহানাল্লাহ, যখন ঈমান নিয়ে আসলো সাথে সাথে বাদশার সামনে হাজার হাজার মানুষ, দেখেন না ওই ছেলে আল্লাহর ওলির কেরামত দেখছেন, সমস্ত মানুষদেরকে ডাকাই আইন না তাদের সামনে নিজের জানটা দিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। তারপরে কি করলেন, অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনলেন। ঈমান আনার পরে এবার বাদশা চিন্তা করলেন, হায় রে সর্বনাশ, এখন তো একজনকে মারতে গিয়ে হাজার হাজার মানুষ আমার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। এবার কি করলেন, এবার করলেন তোমরা যারা ঈমান আনছো তারা আল্লাহর থেকে ঈমানটা ফিরিয়ে আনো, আমাকে বিশ্বাস করো, না হলে তোমাদেরকে আমি কঠিন শাস্তি দিব। সার রাস্তার মাঝখানে একটা বড় পরিখা খনন করলেন, একটা গর্ত খনন করলেন, এখানে আগুন দিলেন, এমন আগুন জ্বালিয়ে দিলেন ওই আগুনের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে ফেলা শুরু করলেন। আল্লাহু আকবার, যুরকন্না আল্লাহু আকবার। বলেন যারা আশেক যারা প্রেমিক তারা কি এই দুনিয়ার আগুনের ভয় পায়? যেরকম ভয় পায় রে জালাই জালাই হঙ্গ জহলে রে বন্ধু সহে না পরাহান রে আর কত যা লাইয়া মারবা আমারে বান্দারি আর কত ফু রাইয়া মারে আমারে, ঠিক কিনা? যখন দেখলেন মানুষ ইমান নিয়ে আসলেন আল্লাহর উপরে হাজার হাজার, তখন পরীক্ষা খনন করে ওই গর্তের ভিতরে একজন 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 করে ফেলা শুরু করলেন। তারা ইমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে চলে গেলেন। দেখেন না ওই ছেলে একজন রাহেব একজন আল্লাহর অলির সাথে সময় দেওয়ার কারণে সঙ্গ দেওয়ার কারণে ওই ব্যক্তিও আল্লাহর অলি হয়ে গিয়েছেন, আর অলির কেরামতে হাজার হাজার মানুষ ইমান লাভ করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দনীয় পাত্র হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আল্লাহর অলির দরবার চাই কি চাই না? চাই। যখন চাই কি চাই না? আল্লাহর অলি ছাড়া কোনো উপায় আছে নি? জবানটা খুলে কর না, উপায় আছে নি? আল্লাহর অলি ছাড়া কোনো বান্দব নাই, আল্লাহর অলি ছাড়া কোনো উপায় নাই, এই আল্লাহর অলির দরবার আমাদের দরকার আছে। আল্লাহর অলি ছাড়া আল্লাহর নবীকে পাওয়া যায় না, আমার নবী ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না, কথা কোন ঠিক কি না? এই জন্য আমরা আল্লাহর অলি আমরা গাউসে মাঝবান্ডারিকে আমরা ভালোবাসি মোহাব্বত করি। দেখেন না কিছুক্ষণ আগে আমরা মাঝবান্ডারের কালাম পড়ছি, কথা কোন ঠিক নেই? ঠিক যেরকম ঠিক কি না? আশেপাশে আসেনি আসেনি ভাই, তারা কিন্তু অলরেডি ফতুয়া দিয়ে ফেলছে, বন্ডা বেদাতি, কথা কোন ঠিক কি না? যেরকম ঠিক নেবে ঠিক আমরা জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিক্রুস সলিহিনা কাফারাতুন, নবীদের জিকির করা হচ্ছে ইবাদত, আর আউলিয়া আমার ভান্ডারের গুলামি করা, ভান্ডারের নাম স্মরণ করা হচ্ছে গুনাহের কাফফারা। যুরকন্না সুবহানাল্লাহ, এই আওয়াজে মানি না যুরকন্না সুবহানাল্লাহ। এক বাড়িতে দাওয়াত খেতে গেলাম, দাওয়াত খাইতে গেলাম, যাইয়া দেখি ওই বাড়িতে গান চলে, কি গান জানেন? মারাত্মক এক গান চলতেছে, ওই গানটা গান চলতেছে, তখন গেলাম দাওয়াত খাইতে গেলাম, কিটা গো দাওয়াত খাইতে আনলেন এই গান চলতেছে, আর আমরা আল্লাহর ওলির শানে প্রেমে আমরা গান গাই, আমরা বন্ডা বেদা দিকে, কি গানটা জানেননি? আহারে আহারে ওরে আমার আহারে কই পাবো তাহারে, আমি তো দলে মরি আমি তো কাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে ওরে আমার আহারে, নাউজুবিল্লাহ কন্যা, এটা কইছে কিছু হয় না। যাই হোক, এখানে গেলাম, এখানে গেল নিষেধ করলাম, তারা বন্ধ করলো। আমার নানুর বাড়ি চাঁদপুর, আমি চাঁদপুরে গেলাম, তারা জানে না আমার ওই খালাতো বোনটুন আছে, ছোট ছোট ওডি আছে, ওরা জানে না আমি যে আজকে বাড়িতে যাচ্ছি, আমি হুট করে যাই উঠলাম, ওরা দেখতেছি ওরা বক্সের ভিতরে গান লাগাই ডান্স করতেছে, নাউজুবিল্লাহ কন্যা, বক্সের ভিতরে ডান্স লাগে ছোট ছোট ডান্স করতেছে গান এটা দিয়া, আমি তো কাশ খাইছি ওই সুন্দরীর উপরে, আহারে আহারে ওরে আমার আহারে পাবু কি তাহারে, নাউজুবিল্লাহ। আমি তো মাথা গরম হয়ে গেছে, আমার কিতার সর্বনাশ, হুজুরের ফ্যামিলি এগুলা কি চলতেছে? পরে এগুলার কান ধরায় উঠবস করালাম 100 বার, কয়বার
একশোবার পরে ভাইয়া এতবার কানা ধরে উঠবস করাইলেন, আমাদের আসলে তো কানও ব্যথা হয়ে গেছে, পাও ব্যথা হয়ে গেল। পরে আমার ছোট মনে আছে দূরে এতটুকু একটা, ও কিন্তু আবার আমার পাগল, ও নাচ ছাড়া কিছু বোঝে না, গজল ছাড়া কিছু বোঝে না। আমি বললাম এগুলো কেন শুনলা, কেন করলা এগুলা? তো ভাইয়া সুরটা অনেক ভালো লাগে। আমি কই সুরটা আসলে ভালো লাগেনি? কই হ্যাঁ ভালো লাগে। আমি কই তাহলে এই শুরু শুরু একটা নাচ লিখে দিলে সেটা পড়বো না? কই ভাই আলহামদুলিল্লাহ পড়বো, জোরে কন্না সুবহানাল্লাহ। আমি বললাম তাহলে কলমানো আর শোনো, জীবনে মরণে কবরে হাসরে, জীবনে মরণে কবরে হাসরে, পাবু কি নবীকে? আমি তো জলে মরি নবীর প্রেমের আগুনে, আমি তো জলে মরি নবীর প্রেমের আগুনে, আহারে আহারে ওরে আমার আহারে, পাবু কি নবীকে? সুবহানাল্লাহ কন্যা, এই যে আমরা নবীর শানে গান্ডা লেখলাম, ছান্ডা লেখলাম, এটাতে নবী খুশি হয়েছে কিনা? যেরকম হয়েছে কিনা? তো ওই মাই একটা কম যায় নবীর শানে, কম যায় না বান্ডারির শানে, কম যায় না বান্ডারির শানে, কইলেই সমস্যা। ওহাবি মোল্লা কার দ্বারা সিন্নি খাইলা, মোল্লা সিনলা না কথা কন, ঠিক কিনা? মোল্লা সিনুন লাগবো বাংলার জমিনে, আমার গাউসে মাঝ বান্ডারি কে বাদ দিলে কোনো তরিক থাকবে না, কথা কন, ঠিক কিনা? গাউসে মাঝ বান্ডারি এমন একজন ফাউন্ডেশন অফ পিলার, উনাকে বাদ দিয়ে কোনো তরিকত হবে না, কথা কন, ঠিক কিনা? আপনি যেখানে যান গুড়ায় সিলসিলা সিলসিলা, যেটাকে ইত্তেসাল সনদ বলা হয়, ওই সনদে গিয়ে দেখবেন গাউসে মাঝ বান্ডারি। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ।